হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর চৌধুরী টিভি চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এলাম আবারও স্বাস্থ্য বিষয়ক নতুন একটি ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন একটি গরুয়া রেমিডিটি তৈরি করে দেখাবো, এই গরুয়া রেমিডিটির মাধ্যমে যাদের কিনা দাঁত বা দাউদের চুলকানি রয়েছে, এই দাঁত বা দাউদের চুলকানি চিরতরে দূর হবে মাত্র দুইবার ব্যবহারের মাধ্যমে। বন্ধুরা, এই দাঁত বা দাউদের চুলকানি একটি মারাত্মক সমস্যা। বন্ধুরা, এটি একবার হলে আপনাকে সারাতে অনেক সময় লেগে যায়। আপনারা এই দাঁত বা দাউদের চুলকানি সারানোর জন্য বিভিন্ন ধরনের ঔষধ বা বিভিন্ন ধরনের মলম ব্যবহার করে আসছেন। আপনারা যতদিন পর্যন্ত এই মলম বা ঔষধ ব্যবহার করেন ততদিন পর্যন্ত আপনাদের এই দাঁত বা দাউদের চুলকানি থেকে মুক্তি পান, কিন্তু এটি আপনি দেওয়া বন্ধ করে দিলে আবারও এই চুলকানি শুরু হয়ে যায়। বন্ধুরা, এই চুলকানিকে চিরবিদায় করতে, চিরনিপাত করতে আজকের এই গরুয়া রেমিডিটি অত্যন্ত কার্যকরী একটি গরুয়া ঔষধ। এই রেমিডিটি যদি আপনি মাত্র দুই দিন ব্যবহার করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার দেহ থেকে এই দাঁত বা দাউদের চুলকানি চিরতরে দূর হয়ে যাবে। বন্ধুরা, তাহলে চলুন এই দাঁত বা দাউদের এই গরুয়া রেমিডিটি কীভাবে তৈরি করি আর কীভাবে ব্যবহার করবেন তাহলে এখন দেখুন। বন্ধুরা, আমরা এই গরুয়া রেমিডিটি তৈরি করার জন্য প্রথমে যে জিনিসটি নিতে হবে সেটি হচ্ছে আপনার হলুদের গুঁড়া। আমরা রান্নায় যে হলুদের গুঁড়া দেই, আমি ঠিক সেই হলুদের গুঁড়া নিয়েছি। আপনারা এই হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ থেকে একটু কম নেবেন। দেখুন, আমি যেই পরিমাণ নিয়েছি আপনি এই পরিমাণ হলুদের গুঁড়া নেবেন। তারপর যে জিনিসটি নেবেন, আপনারা দেখতেছেন এটি হচ্ছে নিম পাতার পেস্ট। আমি নিম পাতা, একটি গাছ থেকে নিম পাতা নিয়ে এসে সেই পাতাটিকে ভালো করে পিষে এটিকে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এই নিম পাতার পেস্ট এক চামচ থেকে একটু কম আমি যে পরিমাণ নিয়েছি আপনি সেম পদ্ধতিতে এই পরিমাণ হলুদের গুঁড়োর সাথে দিয়ে দিবেন। তারপর যে জিনিসটি দিবেন সেটি হচ্ছে আপনার খাঁটি নারিকেলের তেল। আপনি খাঁটি নারিকেলের তেল দিবেন এক চামচ পরিমাণ। দেখুন, আমি খাঁটি নারিকেলের তেল এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখন তিনটি জিনিসকে আপনি ইচ্ছে করলে একটু মিশ্রণ করে নিন। তারপর মিশ্রণ করার পর সর্বশেষ আপনি যে জিনিসটি দিবেন সেটি হচ্ছে আপনার লেবু। আপনি যে কোনো ধরনের লেবুর রস ব্যবহার করতে পারেন। আমি একটি লেবুকে নিয়ে কাটিং করে কেটে এক চির থেকে যে পরিমাণ আমি এক চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি, আপনিও সেম পদ্ধতিতে এক চামচ পরিমাণ রস দিবেন। দেখুন, আমি এক চামচ পরিমাণ লেবুর রস দেওয়ার পর এখন তিনটি জিনিসকে ভালো করে মিশ্রণ করে নেবেন। আর যেই তিনটি জিনিস দিয়েছি সেই তিনটি জিনিস কিন্তু সম্পূর্ণ ন্যাচারালি প্রাকৃতিক। বন্ধুরা, এই তিনটি জিনিস আপনারা দেওয়ার পর ভালো করে মিশ্রণ করে নেবেন। মিশ্রণ করে নেওয়ার পর দেখবেন এই জিনিসটি একটু ঘাড়ো বা একটু মলমের মতো হয়ে যাবে। দেখুন, পেস্টটি একটি কী কালার এবং কি সেটি একটি সেম মলমের মতন হয়ে গেছে। এখন এটিকে ভালো করে মিশ্রণ করার পর আপনি এটিকে আপনার দাঁত বা দাউদ এই চুলকানির স্থানে এটিকে ভালো করে ম্যাসাজ করে দিবেন। বন্ধুরা, এটি ম্যাসাজ করার পূর্বে আপনার চুলকানি বা দাঁত বা দাউদের স্থানটি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, এটিকে একটু চুলকাই নেবেন, তারপর এটিকে আপনি ম্যাসাজ করবেন। দেখবেন 100% কার্য ফলাফল পাবেন। বন্ধুরা, এটি আপনি একদিন যদি একবার ব্যবহার করেন, পরদিন আরেকবার ব্যবহার করুন, আপনি মাত্র দুইবার ব্যবহার করার ফলে আপনার এই দাঁত বা দাউদ এটি একদম নিপাত হয়ে যাবে। বন্ধুরা, এটি ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন। বন্ধুরা, এটি কিন্তু 100% কার্যকরী একটি গরুয়া রেমিডিটি। এটি ব্যবহার করে দেখুন, আপনার জন্য অনেক উপকার হবে, এই চুলকানি চিরতরে নিপাত হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা কিছুটা উপকারে এসে থাকে, তাহলে আমার চৌধুরী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এইরকম স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন সবার আগে।